Welcome back viewers. আমরা আবারও ফিরে এলাম লয়ন জাস্টিস অনুষ্ঠানে। আমরা আর দেরি করব না, আপনাদের অপেক্ষার প্রহর আর বাড়াতে হবে না। আমরা এখনই আপনাদের কল নিচ্ছি। দেখি প্রথমে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন আপনি, কোথায় থেকে? আমি কেন্টো থেকে বলছি ভাই, নাম না বললে হইতো না। জি, নামটা বলুন প্লিজ। আব্দুল আমার নাম। জি আব্দুল সাহেব, আপনার প্রশ্ন। আমি ভাই সাহেব লং ডিস্টেন্স 20 বছর কেইছে আর লিগ্যালিটি পাইছি 2 হপ্তাহ হর। তে আমারে তারা 2.5 বছরর লিভ টু রিমাইন্ড দিছে, বুঝছেন নি? জি জি শুনছি। এটা ওলা রাইট নি লিভ টু রিমাইন্ড 2.5 বছর দেওয়া। আর 2 নম্বর প্রশ্ন হইল, আমি যদি দেশে যাই, আমি বিয়া শাদি করিতে আমার ওয়াইফ রে আনতাম পারমু নি? আর কোন প্রশ্ন? জি না। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। থ্যাংক ইউ মিস্টার আব্দুল, আপনি শুনতে থাকুন। আমার আমরা পরবর্তী কলারের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম কলার, কে আছেন লাইনে? নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়া সালাম, কে বলছেন? জি আমি শেবুল বলছিলাম লন্ডন থেকে। জি শেবুল, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমার বোন একজন স্পেন তখন বুঝছেন নি, তানোর হাজবেন্ডের স্প্যানিশ পাসপোর্ট আছে, স্প্যানিশ সিটিজেন, তানোর দুইটা সন্তান আছে, একটা ফুড়িরে বিয়া দিলাইছো, লগে একটা বেবি আছে, এক গড়ো তাহন, আর একটা ছেলে আছে 24 বছর বয়স, হেও আবার ফুল টাইম খাম করে, এক গড়ো তাহন সব। আমার প্রশ্ন হইল কি যে, তারা কিতা সবে তার বাপার স্প্যানিশ পাসপোর্ট দেখা, তারা সবে ইউরোপিয়ান ফ্যামিলি পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবা নি, সাকসেস হইব নি তারা? আর ইনকেস সেকেন্ড কোয়েশ্চেন হইল কি, যদি ইকু তারা করা সাকসেস হওয়ার সম্ভাবনা না থাকে, তারা কিতা এই দেশো ডিসেম্বরের 31 আগে উইল ভিজিটে আয়, তে আইয়া বাসাই কেন রাখতে পারবা নি তারা? জি আপনার শেবুল সাহেব, আপনার বনি জামাই জি তান স্প্যানিশ পাসপোর্ট জি, আপনার বনির যে বনির না বনির আবার ওটা কার্ড বার করছেন, একটা কার্ড যে আছে জামাই কি হই গেল। গুড। আর বাগনা বাগনি কয়জন? এক বাগনে এক বাগনি। বাগনার বয়স 24 তাই না? জি হয়। আর বাগনির বয়স হইল কি 26? বাগনি বড়। জি হয়। তারা কিতা করে নি কেন? বাগনা ফুল টাইম কাম করে একটা শেফ, আর বাগনি হইল কি কুনতা না তাই জামাইয়ে কাম করেন, তাই একটা বেবি আছে, এক বছর হইছে না। আচ্ছা, তাইলে বাগনার কি জাত পাসপোর্ট? বাগনা তো বাংলাদেশি পাসপোর্ট, বাগনা বাগনি বাংলাদেশি পাসপোর্ট। আর বনি বাগনির জামাইয়ের কি জাত পাসপোর্ট? ওই বাংলাদেশি পাসপোর্ট। জি ও আই সি। তখন আপনি কইরা আপনার আপনার বইন্ডা লিয়া দেন আইওইন আপনার বনি জামাই, আপনি উত্তর পাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো একটু পরে। আমরা আরেকজন কলার দিকে লাইনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? জি আমি বার্মিংহাম থেকে বলছি, নজু আহমদ। নজু আহমদ, বার্মিংহাম। জি আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইল যে, কোভিড-19 আগে যে হোম অফিস থেকে একটা আপডেট দিছিল স্টুডেন্ট ভিসার আগে ওয়ার্ক পারমিট, তো এটা আর বাংলাদেশ যাই তো, তার কি কোন ধরনের সার্টিফিকেট লাগবো ইংলিশটা আগে, A1 না B1? B1 তো বাংলাদেশে নাই, তো আপনি কি জাত ওয়ার্ক পারমিটর লাগে কইরা? ও রেস্টুরেন্ট ভিসা কি শেফ ভিসা? রেস্টুরেন্ট ভিসা দুই জাত আছে, কোন জাত ভিসা? শেফর শর্টেস্ট ভিসা, শর্টেস্ট এক বছর ভিসা থাকে। শর্ট ভিসা কোনতে তাও কাম না। ওকে জি, নজু সাহেব শুনতে থাকুন। আমরা আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা পর এই প্রশ্নগুলোর উত্তরের পরে অন্য কলান। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ জামান ভাই। বন্ধুরা, আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম কলার ছিলেন কেন্ট থেকে আব্দুল ভাই। আব্দুল কোনো নাম নাই, হয়তো আবদুল্লাহ হইতে পারে, আব্দুর রহমান হইতে পারে, আব্দুল হান্নান হইতে পারে, তথা সঙ্গত কারণে এখান নাম কইরা না কইরা। আমি তো আইসি একবার ওদের সঙ্গে আইয়া হামাইছি, 20 বছরের উপরে দিন হয়ে গেছে, ওখানেও বিয়া শাদি করছি না, তো 20 বছরের ভিত্তিতে মাত্র
দুই সপ্তাহ আগে আমি ফাইসি লিভ টু রিমেইন 30 মাসর আড়াই বছরের ফাইসি কংগ্রাচুলেশনস অতদিন বাদে আল্লাহ আপনার প্রতি হি স্মাইল টু ইউ আপনি যে কী রাজেন এইটাই কি নিয়ম বলে হ্যাঁ ভাই আপনার যেদিন লং রেসিডেন্সের কারণে দেয় তো প্রথমে সেওর সুজা ইনডিফিনিট লিভ ফাইতা নাই আপনি নিয়ম হইল আড়াই বছরের ভিসা ফয়লা দেয় আপনার আপনি কই এখন দুদিন অন্ত বয়স আপনার ইয়া হারছে 45-50 কাছাকাছি কই এখন যাই দুদিন দেশো গিয়া পার্টনার এখন বিয়া করি তে বাড়ি শেষাব আমি আনতাম ফার্মনি ভেরি গুড কোয়েশ্চেন বুঝছেন শাদি বিয়া করা একটা সুন্নত আবদুল্লাহ সাহেব আমরা নবীজিয়ে ফরমাইন আন নিকাহু মিন সুন্নতি শাদি করা আমার সুন্নতর মাঝে এক সুন্নত বিয়া শাদি করা ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নত ছাড়িয়া বাগিব আমল করত নাই হে আমার উম্মতর মাঝে নাই তো আপনি তো বয়স অর্ধেকর উফরি হয়ে গেছে বিয়া শাদি করছেন না এখন প্রশ্ন হইল গিয়া যে লিগেল হয়েছি যখন বাংলাদেশে গিয়া বিয়া করমু আনতাম ফার্মনি এটা শর্ট আনসার হইল জিয় আপনি আনতা ফারবা আপনার যে লয়ার দিয়া 20 বছর ভিত্তিতে আপনি এই আড়াই বছরের ভিসা পাইছেন তার লোকে মাতিয়া যান জানু কইবা যেন বিয়া করিয়া আপনার ওয়াইফরে আনতে হইলে কিতা কিতা লাগব ও জিনিসগুলো আপনারে কইয়া দিতা মানুষে কথা কয় আগে আটলে কিতাই ফতোয়ায় এর কারণে আপনি আগে লিগেল অ্যাডভাইস লইয়া দেশ যাওয়ার আগে জান জানু থ্যাংক ইউ ভেরি মাচ কেন্ট থেকে ফয়লা কলটা করার লাগি কংগ্রাচুলেশন আল্লাহর দুই রাখাত সুক্রিয়তার নমাজ পড়েন জানু বলে আল্লাহ অতদিন বাদে আপনার প্রতি এই যে মোহাব্বতের নজরে থাকাইছেন এর কারণে আল্লাহরে থ্যাংক ইউ কইবা ওকে জাজাকাল্লাহ খের শ্যাল আই গো টু কলার নাম্বার টু কলার নাম্বার টু কলার নাম্বার টু শেবুল মিয়া এ লন্ডন থেকে ফোন কররা এইটা বন্ধুরা আপনারা যারা শুনরা এটারে কিলা সহজ ভাষায় আপনারা কইতাম পারি তান বনি জামাই থাকেন স্পেন স্প্যানিশ পাসপোর্ট বইনডে আনচইন বাংলাদেশি পাসপোর্ট দিয়া আর ওখানো ও কার্ড রয়েছে এবং বইন স্প্যানিশ হয়েছেন না বাগনি একটা 26 বছরের এগুলো বিয়া হয়ে গেছে বিয়া হইয়া ওই স্পেন আছে তাই বাচ্চাও আছে তাই জামাইও আছে বাগনি তাই বাচ্চা তাই জামাই এরা বাংলাদেশি পাসপোর্ট বাগনাতে 24 বছর তার বয়স 24 বছর তারও বাংলাদেশি পাসপোর্ট এখন শেবুল মিয়া কইরা যেন দুই কথা এক নম্বর কথা হইল যে ডিসেম্বরের আগে আমার দুলাভাই যেদিন বইন বাগনা বাগনি সকলে লই এখন আইন তো অন দ্য বেসিস তারা লিগেল হইতে পারবানি অথবা ওখানো যদিন অ্যাপ্লাই করিয়া জেলা ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসাবে আসেন আইন ইলা ফারবানি আপনার খুব খেয়াল করি শুনবা শেবুল সাহেব ফয়লা নম্বর আপনার বনির কথা কই বনি জামাইয়ের স্প্যানিশ পাসপোর্ট থাকার কারণে তান মাত্র হ মাস আছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আছে তাই নিদেশ আইতা পারবা আইয়া এখান সেটেল হওয়ার লাগে চেষ্টা করতা যত তাড়াতাড়ি পারেন ততই বালা আর আইতে সময় আপনার বইন দিয়ে আনবা কারণ ওয়াইফ আনতে হইলে কোনো অর্থাৎ ওয়াইফ যে ফ্যামিলি মেম্বার এটা শুধু ম্যারিজ সার্টিফিকেট দেখাইলে হয় ওখানো আইয়া যদিন এখনও তাই এনআই নাম্বার বার করিয়া হোম অফিসে অ্যাপ্লাই করেন আপনার বইন রে তারা প্রি সেটেল স্ট্যাটাস দিলাইব বনি জামাইরে দিলাইব আর বাগনা ছেলে এ যদিন ইখানো আয় তে দেখাইতে হইব যে বাগনার নিজস্ব কোনো ইনকাম নাই আপনার বনি জামাইয়ের ইনকাম দিয়া বাগনা চলের এই ডিপেন্ডেন্সি যদি দেখাইতে পারেন একলগে তাকে দেখাইতে পারেন তো বাগনা আয় যদিন বাগনাও হি উইল বি ওকে ডিফিকাল্টি হইল আপনার বাগনিরে লইয়া আপনার বাগনির বিয়ে হয়ে গেছে হাজবেন্ড যখন বিয়া হয়ে যায় তখন বাফর আর ডিপেন্ডেন্ট থাকে না কোনো মেয়ে জামাইয়ের ডিপেন্ডেন্ট হয়ে যায় হাজবেন্ডের ডিপেন্ডেন্ট হয়ে যায় তারার ব্যাপারে দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন তারা যদি ভিজিটার হিসাবে এখানে আইতে পারেন ইট উইল বি ভেরি ভেরি টাফ আপনার বনি জামাইয়ের
ডিপেন্ডেন্ট অথবা ফ্যামিলি মেম্বার করা ইটার লাগে কোন জানো আপনার বনি জামাই রে বা এন্টায়ার ফ্যামিলি রে কোনো সঠিক লিগ্যাল অ্যাডভাইস নিতা আশা করি বুঝতে পারছেন আপনি থ্যাংক ইউ ভেরি মাচ আই ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ উই ক্যান আমরা তো সহজ সরল ভাষায় বুঝাইয়ে দেই কিন্তু কমপ্লিকেটেড কেস একটা আপনার বনি জামাইয়ের ফ্যামিলি লাগান ইলা হইলে আমরা কই মেহরবানি করি ইউ সিক ইউর ওন অ্যাডভাইস ফ্রম ইউর ওন সলিসিটার অর ব্যারিস্টার থ্যাংক ইউ ধন্যবাদ আমরা কলার নাম্বার থ্রি বার্মিংহাম থেকে নজুমিয়া হ্যাঁ নজুমিয়া সাহেব ফোন করছেন বার্মিংহাম থেকে আপনি একটা জেনারেল প্রশ্ন কররা আমরা শুনছি কোভিড নাইন্টিনের আগে বারিস্টার সাহেব ওয়ার্ক পারমিট হইতো মানুষ আইতা শেফর ভিজায় এটা তো ইংলিশ লাগবো নি শুনেন এই শেফর ভিজায় আইন যেটা এটা এখনো সমান অত সহজ নাই এটার লাগি বহুত বহুত রিকোয়ারমেন্ট আছে যেহেতু একটা আপনি নিজে কইরা একটা আপনারও কোনো ব্যাপার নাই আপনি আনতা নি আপনার বিজনেস নি শুধু একটা কথা কই আপনার একটার উত্তর শেষ করলিম যে বর্তমানে ওয়ার্ক পারমিটে খুরে আনতে হইলে ফয়লা নম্বর যে রেস্টুরেন্টে বা যে মালিকে আনতা তান একটা স্পন্সরশিপ লাইসেন্স থাকা লাগে হোম অফিসর কাছ থেকে স্পন্সরশিপ লাইসেন্স থাকে না দুদিন অন ফুল স্টপ এরপরে হইল যে যে নাইতা তান কোয়ালিফিকেশন তান ইংলিশ কিতা ইংলিশ লাগবো কি না লাগবো এই দেশে দুই স্কিম আছে ওয়ার্ক পারমিটর একটা হইল টিয়ার ফাইভ আর একটা হইল টিয়ার টু সেফ হিসাবে আইন যদিন একটা টিয়ার টু এটার লাগি আপনি কোনো লয়ার এঙ্গেজ করিয়া তারপরে বহুতটা জানতে হইব আমি যদি টিয়ার টু রিকোয়ারমেন্ট সম্বন্ধে কই তা আমরা এই প্রোগ্রামের যে সময় আছে এই সময় খালি আপনার ওটাতে দেব কি সরি আপনার তখন আপনার লাগে যথেষ্ট ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনেক খোলার লাইনে আছেন দেখি কে অপেক্ষা করে সালাম আলাইকুম কলার হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো জি সালাম আলাইকুম কে বলছেন ভালো আছেন নি ভাই সাহেব জি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলুন প্লিজ আমার নাম আলী ভাই সাহেব আলী আপনি কোথায় থেকে ফোন করছেন বার্মিংহাম থেকে বার্মিংহাম জি আপনার প্রশ্ন করুন আমার প্রশ্ন হইল যে স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ইদিয়া সাইয়া ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো নি বা কোনো ক্রেডিট কার্ড বা করতে পারবো নি যদি বা করতে পারে তো কিতা ইতা রিকার লাগে আর কি আমার বাতিতে একটা আমার হইল যে তিন বছর অন্ততকে তিন বছর ডকুমেন্ট দেখানি লাগে যে তুমি কোন ওগর আসো নি না ওই ধরনের একটা আমার হইল আর কি এগুলা কতটুকু আপনার সত্যমিতা ওগুলো আমার একটু বুঝে হয়ে যায় প্লিজ থ্যাংক ইউ আলী সাহেব ভেরি সিম্পল কোয়েশ্চন ইনশাল ব্যারিস্টার সাহেব শুনছেন আপনার আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি কে আছেন সালাম আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন ভাই আমি লন্ডন থেকে ফাহমিদা বলছিলাম ফাহমিদা জি জি ফাহমিদা আপনার প্রশ্ন প্লিজ আমার কোশ্চেন হচ্ছে আমার আব্বা আম্মা দুজন ইংল্যান্ডে এসেছেন 2005 থেকে এই পর্যন্ত 10 থেকে 12 বার ওনাদের দুজনেরই 5 বছর ভিসা ভিজিটর ভিসা এই মুহূর্তে আছে ওনারা কি কোনোভাবে এই দেশে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা এখন রাগুনা কোথায় আছে আপু লন্ডনে আছেন ওনারা আচ্ছা আপনার আব্বার বয়স কত আব্বা 81 আমার বয়স কত আম্মা 67 আপনার হাজবেন্ড কি চাকরি করেন আমরা সবাই এখানে ব্রিটিশ সিটিজেন আমার হাজবেন্ড এই মুহূর্তে কোনো কাজ করছেন না বাট আমি কাজ করি আপনার বেতন কত আমার 24 প্লাস আপনি আপনার বাচ্চা কয়টা আমার তিনটা আপনার হাজবেন্ড কোনো চাকরি করে না এই মুহূর্তে করছেন না কারণ ওনার শারীরিক অবস্থা ভালো না বাচ্চাদের বয়স কত আমার বড় মেয়ে 18 মেজো ছেলে 13 যার ডিসএবিলিটি আছে আর ছোট ছেলেটা 4 বছর দেশে আপনার আব্বা আমার আর কয়জন সন্তান আছে আপনার ভাই বোন কয়জন আছে আমরা ইন টোটাল 4 ভাই বোন আমি এবং আমার ছোট ভাই আমরা দুজন এখানে আমাদের বড় দুই ভাই বোন ওরা দেশে থাকেন আপনার আব্বা আম্মার দেশে কি ইনকাম আছে
আব্বা তো আসলে বয়স হয়ে গেছে, এখন আর কোনো ইনকাম নাই। তো উনি চলেন কি করে, কে কে চালায়? আমাদের চারজনের উপর রিলাই করেন। রেগুলার কোনো টাকা পয়সা পাঠান আপনি বা? আমরা, হ্যাঁ আমরা দুই ভাই বোন এখান থেকে রেগুলার পয়সা পাঠাই। আচ্ছা শুনতে থাকেন আপনি। ধন্যবাদ ফাহমিদা, আপনি শুনতে থাকুন। বেশ সাহেব আপনার প্রশ্ন পেয়ে গেছেন, আমরা নেক্সট কলারের দিকে যে কে আছেন লাইনে। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। আমি শৈলি হইরাম। জি শৈলি, আপনি কোথা থেকে ফোন করছেন? বাচ্চা বলতে কি? জি বাচ্চা বলতে কি, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, আমার হাজবেন্ড আর নাইতাম বাংলাদেশ থেকে, জানুয়ারি গিয়া বিয়া করছি দেশ। এখন শুনলাম নাইনি যে কোভিড লাগি নাইনি ফেলও দিছিলা, তো এই গুদি অ্যাপ্লাই করা যাইতো না, তো কতদিন ফেলও? আপনার প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার না, কি ফেল? আমার হাজবেন্ড বাংলাদেশ, জি জানুয়ারি গিয়া বিয়া হইছে, এখন নাইনি হাজবেন্ড অ্যাপ্লাই করি আনতাম চাইরাম, জি তো হুন ফেলও দিয়ে অ্যাপ্লাই করা যাইব নি না যাইতো নাই? ফেলও দিয়ে বলতে কিটা? ফেলও খাম দেখাইছি, খামও আসলাম, সবাদে লকডাউন হয়ে গেছে, খাম শেষ, আর ফেলও পাইছি আমরা। ফারলো? ইয়ে আচ্ছা, জি জি জি। কিতা কাম করো আপনি শেলি? জি। আপনি কিতা চাকরি করো? একটা কেগো সফো। ঠিক কেগো সফো? জয়। বেতন কত? 1500 সামথিং অ্যারাউন্ড দে। ফাইলও কত দেয়? ফাইলও 80% গভর্নমেন্ট থেকে, বাকি আমরা রেডি ফাইন আমরা কোম্পানি থেকে। অলটা গ্রস কত ফাইন আপনি? গ্রস নিয়েলি 1600। নো, অ্যানুয়ালি? বাৎসরিক? ও বাৎসরিক ইয়ে 1800 800 সামথিং লাইক দা 1800 800 আমরা একটি কমার্শিয়াল ব্রেকের পরে এসে আপনাদের প্রশ্নের উত্তরের দিকে যাব, আমাদের সাথেই থাকুন।